আসসালামু আলাইকুম এভরিওয়ান, লিপি রুসাফা ব্লগ থেকে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি শেয়ার করছি, আমার সাদে একটি বাগান আছে আমার আম্মুর, সেই বাগানটা আমার আম্মুই তৈরি করেছে। সেখানে অনেক কিছু লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন আম্মু এখানে টমেটো চারা, বেগুনের চারা, লেটুস পাতা, এগুলো যত্ন করতেছে। এখানে সিম গাছ হয়েছে, সিম ধরেছে। এখানে মনে হয় দুই না তিন রকমের সিমের সিম তো সিম ধরেছে, দেখতেই পাচ্ছেন। এর আগে আমরা একদিন সিম এই গাছের থেকে খাওয়া হয়েছে। এর আগে আমি এই বাগানটাকে অনেকবারই দেখিয়েছি, তো মা প্রতিবারই কিছু না কিছু লাগানোর চেষ্টা করে। তো আরেকটা সমস্যা হয়েছে, এখানে গাছের ঢাল ছিলে নিয়ে চলে যায়। দেখতে পাচ্ছেন গাছে সিম ধরেছে। এখানে তিন রকমের সিম গাছ আছে, তিন রকমের। এই যে দেখেন, একবার সিম নিয়ে খাওয়া হয়েছে গাছের থেকে। এখানে লাউ গাছ আছে, লাউ গাছ বাঁচানোর একটু কষ্টকর হয়ে গেছে, পাখিতে কি এর লাউয়ের ডোগা কেটে ফেলে বুঝতে পারছি না। হ্যাঁ নিয়ে আসি। এখানে লাউয়ের গাছ আছে, বাট লাউয়ের গাছ তো একটা প্রবলেম হয়ে গেছে যে লাউয়ের ডোগা কেটে নিয়ে যায় পাখিতে বা চড়ুই, হয়তো বা অন্য কিছু ইঁদুর মিঁদুর হবে। তার জন্য যে এইটা বানাইছি কোনো কাজ হয় নাই, এটা মাথাটা এত বড় হয়ে গেছে যে ঢুলে পড়ে যায়। যাই হোক, ট্রাই করছি লাউ গাছটা হওয়ার জন্য। অনেকভাবে দেখেন সিম গাছ কোথায় উঠেছে, কোথায় উঠেছে। আচ্ছা সবজি চারা তো অনেক, এখানে অনেক কুমড়া গাছ, এখানে কুমড়া গাছ না মিষ্টি কুমড়া গাছ। এখানেও সিম গাছ দেখুন, সিম ধরেছে, এই যে সিম ধরেছে। এখানে টমেটো, 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 লাউয়ের ডোকাগুলো কি সুন্দরভাবে গেছিল গাছগুলো রে। দেখো ফুলের মাথায় কত কলি আসি আমার কি থাক থাক না, ওইটা ছাড়াইও না। বড়টা নেও,
বাবা এটা এটা ছিড়বা তুমি এটা ছিড়বা এটা ছিড়বা এটা ছিড়াও এটা ছিড়বা এটা ছিড়বা ছিড়বা এটা না নিচে এটা ছিড়বা এটা ছিড়বা নো 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 বলতো হালকা যে বাড়ি টানবে না ঘরের মধ্যে হালকা আনছে ভালো ছিল ওলে বাবা শুদ্ধ শুদ্ধ দাও 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 শুদ্ধ বাবা শুদ্ধ 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 আজকে সকালে আমরা ছাদে উঠে এসেছি মেহতাবকে নিয়ে। ও গাছের সাথে খুব ই করছে, গাছে ফল ধরেছে, আমরা ধরেছে, তো সেটা ও টাচ করছে, গাছকে টাচ করছে। তা আমি বলতেছি বাবা ছিঁড়ো, তো এখানে বেলুন দিয়ে খেলার চেষ্টা করতেছে, কিক মারার চেষ্টা করতেছে, ফুটবলে কিক মারার চেষ্টা করতেছে। তো ওকে নিয়ে আমরা কিছুক্ষণ ছাদে ছিলাম, সকালবেলা চলে এসেছি। আমরা একটু ট্রাই করি সকাল বা বিকালে ওকে নিয়ে আসার জন্য। তুমি তুমি মাস্ক পরে খেলতে এসেছো? আজকে দেখতে পাচ্ছেন বিকালে সবাই ছাদে উঠেছি আমরা, আমাদের বাসায় গেস্ট এসেছে, আর মেহতাব খুব তাদের সাথে খেলাধুলা করছে। আরো বাচ্চা মানুষ পছন্দ করে, বিশেষ করে মেয়ে মানুষ, ছেলেদের দেখলে একটু কান্নাকাটি করে। অ্যাডজাস্ট এখনও হতে পারেনি, কারণ ও তো কোয়ারেন্টাইনের বেবি, মানুষ দেখে নাই, তো ওর কাছে ভয় ভয় লাগে। তো আমরা ইজি করার চেষ্টা করছি। তো ওকে ফল কিনে দিয়েছি যেন সাথে খেলতে পারে, ওকে নিয়ে আসি আমরা। এখানে দেখতে পাচ্ছেন ও সুন্দর করে খেলার চেষ্টা করছে, মাস্তি করার চেষ্টা করছে, মজা করার চেষ্টা করছে। তো আমাদের সময়টা এইভাবে পার হয়ে যায় যখন আমরা ছাদে উঠি, ওকে নিয়েই একটু দেখানোর চেষ্টা করি সব কিছুর সাথে। আয়, ওর মাস্তি করতে চাই, এরকমই চাই উনি। বাবা, এই বাবা, হ্যালো ফ্যামিলি। বাবা লাথি মারে, লাথি বল শুট মারে, বল না বাতাসি দৌড়ায় বুঝছো, লাথি মারবে কি বল না, হালকা আছে যে গরম মধ্যে যদি লাথি মারে গ্লাস গ্লাস ভেঙে যাবে। পা পর্যন্ত আসে না বাবা, না একটু একটু থামাই দাও, পা একটু লাল হয়ে গেছে, লিপস্টিক লাগে না। হ্যাঁ 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 খেলতে হবে, একটু পার কাছে রাখো, হ্যাঁ।
খুশির ছলে কিন্তু একটু ঝাঁকি যায়। আসো গুনু, আমরা ছবি করি। দাঁড়া দাঁড়া, এদিকে এই যে এইটা সব চলে যাবে। লিকে বক দাও, লিকে বক দাও, আমাকে ভক দেওয়া যাবে না। দাও বক দাও, বাবা বাবা, তুমি দাদুকে ভয় দিদুকে ভয় দিচ্ছ, তুমি দিদুকে ভক দি বক বাবা, মাম্মি কে দাও, মাম্মি কে দাও, মামাও কি করেছে তোমার সাথে দুষ্টু ছেলে, আবার দাও বক বক দাও। আমি কি করেছি তোমার সাথে? বাবা একটু দাও তো, কিভাবে ভব দেয়, কিভাবে ভব মুললে বাবা আমি কান্না করে দেব, কিভাবে ভব দেয় মজা করছে দেখতে পাচ্ছেন, ও ধমক দিচ্ছে সবাইকে, আঙ্গুল উঠিয়ে ধমক দিচ্ছে, ভব ভব করছে। আর এদিকে দেখতে পাচ্ছেন ওর আম্মু খাচ্ছে, ওর ভ্যাঙাচ্ছে, কিভাবে খাচ্ছে চাটছে সেটা ও ভ্যাঙাচ্ছে। আমরা প্রথমে খেয়াল করি না ও এরকম কি করছে, পরে দেখি ওর আম্মু এটা করছে, দেখে ও এটা করছে। তো আমাদের সময়টা এভাবে পার হয়ে যায়। সবাই ওর জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আর আমাদের ভিডিওকে লাইক এন্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। কিরম করে